রুই মাছের কালিয়া রান্না করব। রুই মাছগুলো আমি প্রথমে ধুয়ে নেব। মাছগুলো ধুয়ে নিয়ে তারপর নুন হলুদ মাখিয়ে নেব। মাছগুলো বুনিয়ে নিয়েছি, টমেটো দেবো, লঙ্কা দেবো, মশলা বেটে নেব, পেস্ট করে নেব মশলা। মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলো রান্না করব। নুন এবং হলুদ মাছে আমি মাখিয়ে নিচ্ছি। তারপর মশলা বেটে নিচ্ছি, কাজু পেস্ট করে নেব, পেঁয়াজ লঙ্কা টমেটো পেস্ট করে নেব। বেটে নিয়েছি মশলা একসাথে। আর আমার নতুন রান্না পাবার জন্য লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। মাছগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি, তেল গরম করেছি, মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি, ফ্রাই করে নিচ্ছি মাছ। মাছগুলো ফ্রাই করা হয়ে গেলে, এক পিঠ হয়ে গেছে ফ্রাই করা, উল্টে দিয়েছি মাছগুলো, এখন ভালো করে ফ্রাই করে নিচ্ছি অপর পিঠ। হয়ে গেছে মাছ ভাজা, তুলে রেখেছি পাত্রে, মশলা এখন ফ্রাই করে নিচ্ছি। ভালো করে ভেজে নিচ্ছি মশলা, খুন্তি দিয়ে নেড়ে চেড়ে কষে নিচ্ছি মশলা। নতুন ভিডিও পেতে লাইক করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। মশলা ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে, সামান্য জল দিচ্ছি, তারপর মশলা ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি মশলার কালারটা ব্রাউন হয়ে এসেছে, তারপর মাছগুলো এখন আমি মশলার মধ্যে দিচ্ছি। একটু কিশমিশ দেব আর কসুরি মেথি পাতা একটু দিয়েছি। মাছে জল দিচ্ছি, মশলা এবং মাছ এবং জল এখন দিচ্ছি, ফুটছে রুই মাছের রেসিপি। এইভাবে রান্না করে নিচ্ছি, অসাধারণ খেতে হয় এইভাবে রান্না করে, গরম ভাতের সাথে মাছ ভাত একসাথে খেয়ে দেখবেন স্বাদ একটু বেশি হয়, গরম ভাতের সঙ্গে খেতে ভালোই হয়। এইভাবে মাছের রান্না রেসিপি করে নিয়ে গরম ভাতের সাথে খাবেন। হয়ে গেছে দেখুন রান্না, একটা পাত্রে এখন তুলে নিচ্ছি।
দেখছেন কি সুন্দর হয়েছে রান্না। রুই মাছের কালিয়া রান্না করেছি। দারুণ স্বাদ হয় এইভাবে রান্না করে নিলে, আঙুল চেটে ভাত খাওয়া যায়। এইভাবে রান্না করবেন, দেখবেন ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না, আঙুল চেটে ভাত খেতে পারবেন, খাবার পর অনেক তৃপ্তি হবে। কি সুন্দর রান্না হয়েছে দেখুন, ভালো করে রান্না করেছি। এইরকমভাবে মাছের রান্না